بسم الله الرحمن الرحيم دايماي پرم دالو اللار نامي ألف لام ميم را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون ألف لام ميم را এইগুলি কুরআনের আয়াত যাহা তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহাই সত্য কিন্তু অধিকাংশ মানুষ ইহাতে ঈমান আনে না আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মাস্তাওয়া আলাল আরশ ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون الله উদ্ধ দেশে আকাশ মণ্ডলী স্থাপন করিয়াছেন স্তম্ভ ব্যতীত তোমরা ইহা দেখিতেছ অতঃপর তিনি আরশে সমাসীন হইলেন এবং সূর্য চন্দ্রকে নিয়মাধীন করিলেন প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করিতে পারো وَهُوَ الَّذِي مَدَّ الْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ وَأَنْهَارًا وَمِنْ كُلِّ الثَّمَرَاتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ اثْنَيْنِ يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون তিনি ভূতলকে বিস্তৃত করিয়াছেন এবং উহাতে পর্বত ও নদী সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করিয়াছেন জোড়ায় জোড়ায় তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ওয়াফিল আরদি কিতাউম মুতাজাওিরাতু ওয়া জান্নাতুম মিন আ'নাবিন ওয়া যারউন ওয়া নখীলুন সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ান صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড উহাতে আছে দ্রাক্ষা কানন শস্যক্ষেত্র একাধিক শির বিশিষ্ট অথবা এক শির বিশিষ্ট খর্জুর বৃক্ষ সিঞ্চিত একই পানিতে এবং ফল হিসেবে উহাদের কতককে কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়া থাকি অবশ্যই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে রয়েছে নিদর্শন وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ وَأُولَئِكَ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ যদি তুমি বিস্মিত হও তবে বিস্ময়ের বিষয় উহাদের কথা মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নতুন জীবন লাভ করিব উহারাই উহাদের প্রতিপালককে অস্বীকার করে এবং উহাদের এই গলদেশে থাকিবে লৌহ শৃঙ্খল উহারাই দোজখবাসী
ও সেখানে উহারা স্থায়ী হইবে। وَيَسْتَعْجِلُونَكَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلَاتِ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِلنَّاسِ عَلَى ظُلْمِهِمْ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ الْعِقَابِ। মঙ্গলের পূর্বে উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে, যদিও উহাদের পূর্বে ইহার বহু দৃষ্টান্ত গত হইয়াছে। মানুষের সীমা লঙ্ঘন সত্ত্বেও তোমার প্রতিপালক তো মানুষের প্রতি ক্ষমাশীল এবং তোমার প্রতিপালক শাস্তি দানে তো কঠোর। وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ إنما أنت منذر ولكل قوم هاد। যাহারা কুফরি করিয়াছে তাহারা বলে, তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন? তুমি তো কেবল সতর্ককারী এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য আছে পথ প্রদর্শক। الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار। প্রত্যেক নারী যাহা গর্ভে ধারণ করে এবং জরায়ুতে যাহা কিছু কমে ও বাড়ে আল্লাহ তাহা জানেন এবং তাহার বিধানে প্রত্যেক বস্তুরই এক নির্দিষ্ট পরিমাণ আছে। আলিমুল গায়বি ওয়াশশাহাদাতিল কাবীরুল মুতাআল। যাহা অদৃশ্য ও যাহা দৃশ্যমান তিনি তাহা অবগত, তিনি মহান সর্বোচ্চ মর্যাদাবান। সাওয়াউম মিন من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار। তোমাদের মধ্যে যে কথা গোপন রাখে অথবা যে উহা প্রকাশ করে, রাত্রিতে যে আত্মগোপন করে এবং দিবসে যে প্রকাশ্যে বিচরণ করে, তাহারা সমভাবে আল্লাহর জ্ঞান গোচর। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال। মানুষের জন্য তাহার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তাহার রক্ষণাবেক্ষণ করে এবং আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না উহারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে। কোন সম্প্রদায় সম্পর্কে যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তবে তাহার রদ হইবার নহে এবং তিনি ব্যতীত উহাদের কোনো অভিভাবক নাই। هُوَ الَّذِي يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ। তিনি তোমাদেরকে দেখান বিজলি, ভয় ও ভরসা সঞ্চার করান এবং তিনি সৃষ্টি করেন ভারী মেঘ। وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَنْ يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي اللَّهِ وَهُوَ شَدِيدُ الْمِحَالِ। বজ্রধ্বনি তাহার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, ফিরিস্তাগণ করে তাহার ভয়ে। তিনি বজ্রপাত করেন এবং যাহাকে ইচ্ছা উহা দ্বারা আঘাত করেন, আর উহারা আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে।
অথচ তিনি মহাশক্তিশালী। লাহু দাওয়াতুল হক وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِ لَا يَسْتَجِيبُونَ لَهُم بِشَيْءٍ إِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ إِلَى الْمَاءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهِ وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ। সত্যের আহ্বান তাহারই, যাহারা তাহাকে ব্যতীত আহ্বান করে অপরকে, তাহাদেরকে কোনোই সাড়া দেয় না উহারা। তাহাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে তাহার মুখে পানি পৌঁছিবে এই আশায় তাহার হস্তদ্বয় প্রসারিত করে পানির দিকে, অথচ উহা তাহার মুখে পৌঁছিবার নয়। কাফিরদের আহ্বান নিষ্ফল। وللله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال। আল্লাহর প্রতি সিজদা অবনত হয় আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং তাহাদের ছায়াগুলিও সকাল ও সন্ধ্যায়। قل من رب السماوات والأرض قل الله قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أَمْ جَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ خَلَقُوا كَخَلْقِهِ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَيْهِمْ قُلِ اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ। বলো, কে আকাশ মণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক? বলো, আল্লাহ। বলো, তবে কি তোমরা অভিভাবক রূপে গ্রহণ করিয়াছ আল্লাহর পরিবর্তে অপরকে, যাহারা নিজেদের লাভ বা ক্ষতি সাধনে সক্ষম নয়? বল, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান, অথবা অন্ধকার ও আলো কি এক? তবে কি তাহারা আল্লাহর এমন শরীক করিয়াছে যারা আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করিয়াছে, যে কারণে সৃষ্টি উহাদের নিকট সদৃশ্য মনে হইয়াছে? বল, আল্লাহ সকল বস্তুর স্রষ্টা, তিনি এক পরাক্রমশালী। أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال। তিনি আকাশ হইতে বৃষ্টিপাত করেন, ফলে উপত্যকার সমূহ উহাদের পরিমাণ অনুযায়ী প্লাবিত হয়, এবং প্লাবন তাহার উপরিস্থিত আবর্জনা বহন করে। এইরূপে আবর্জনা উপরি ভাগে আসে যখন অলংকার অথবা তেজস্পত্র নির্মাণ উদ্দেশ্যে কিছু অগ্নিতে উত্তপ্ত করা হয়। এইভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দিয়া থাকেন। যাহা আবর্জনা তাহা ফেলিয়া দেওয়া হয়, এবং যাহা মানুষের উপকারে আসে তাহা জমিতে থাকিয়া যায়। এইভাবে আল্লাহ উপমা দিয়া থাকেন। লিল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহ أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد।
মঙ্গল তাহাদের যাহারা তাহাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় এবং যাহারা তাহার ডাকে সাড়া দেয় না, তাহাদের যদি পৃথিবীতে যাহা কিছু আছে তাহার সমস্তই থাকিত এবং তাহার সঙ্গে সমপরিমাণ আরও থাকিত, উহারা মুক্তিপণ স্বরূপ তাহা দিত। উহাদের হিসাব হইবে কঠোর এবং জাহান্নাম হইবে উহাদের আবাস। উহা কত নিকৃষ্ট আশ্রয়স্থল। أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب. তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা যে ব্যক্তি সত্য বলিয়া জানে আর যে অন্ধ তাহারা কি সমান? উপদেশ গ্রহণ করে শুধু বিবেক শক্তি সম্পন্ন গণে। الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না। والذين يصلون ما امر الله به ان يوصل ويخشون ربهم وَيَخْشَوْنَ رَبَّهُمْ سُوءَ الْحِسَابِ এবং আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আদেশ করিয়াছেন, যাহারা তাহা অক্ষুণ্ণ রাখে ভয় করে তাহাদের প্রতিপালককে এবং ভয় করে কঠোর হিসাবকে। وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُولَئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ এবং যাহারা তাহাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, আমি তাহাদেরকে যে জীবন উপকরণ দিয়াছি তা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এবং যাহারা ভালো দ্বারা মন্দ দূরীভূত করে ইহাদের জন্য শুভ পরিণাম। জান্নাতু আদনি ইয়াদখুলুনহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ স্থায়ী জান্নাত উহাতে তাহারা প্রবেশ করিবে এবং তাহাদের পিতা মাতা পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে তাহারাও এবং ফেরেশতাগণ তাহাদের নিকট উপস্থিত হইবে প্রত্যেক দ্বার দিয়া। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদদার এবং বলিবে তোমরা ধৈর্য ধারণ করিয়াছো বলিয়া তোমাদের প্রতি শান্তি, কত উত্তম এই পরিণাম। والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আল্লাহ আদেশ করিয়াছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায়, তাহাদের জন্য আছে লানত এবং তাহাদের জন্য আছে মন্দ আবাস। الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع الله جهار جنو اچھا تار جیبون پوکرن بردھی تو کرن ایبان شنکی چی تو کرن کینتو ایہارا پرتھی با جیبون اولیشی تو অথচ দুনিয়ার জীবন তো আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র।
ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب যাহারা কুফরি করিয়াছে তাহারা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বল, আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং তিনি তাহাদেরকে তাহার পথ দেখান যাহারা তাহার অভিমুখী। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب যারা ঈমান আনে এবং আল্লাহর শরণে যাদের চিত্ত প্রশান্ত হয় জানিয়া রাখো আল্লাহর শরণেই চিত্ত প্রশান্ত হয়। الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب যারা ঈমান আনে ও সৎকর্ম করে পরম আনন্দ এবং শুভ পরিণাম তাহাদেরই। كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب এই ভাবে আমি তোমাকে পাঠাইয়াছি এক জাতির প্রতি যাহার পূর্বে বহু জাতিগত হইয়াছে উহাদের নিকট তিলাওয়াত করিবার জন্য যাহা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিয়াছি তথাপি উহারা দয়াময়কে অস্বীকার করে। বল, তিনি আমার প্রতিপালক, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, তাহারই উপর আমি নির্ভর করি এবং আমার প্রত্যাবর্তন তাহারই নিকট। ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد যদি কোনো কুরআন এমন হইত যদ্বারা পর্বতকে গতিশীল করা যাইত অথবা পৃথিবীকে বিদীর্ণ করা যাইত অথবা মৃতের সঙ্গে কথা বলা যাইত তবু উহারা উহাতে বিশ্বাস করিত না। কিন্তু সমস্ত বিষয় আল্লাহর ইখতিয়ারভুক্ত। তবে কি যাহারা ঈমান আনিয়াছে তাহাদের প্রত্যয় হয় নাই যে আল্লাহ ইচ্ছা করিলে নিশ্চয়ই সকলকে সৎপথে পরিচালিত করিতে পারিতেন? যাহারা কুফরি করিয়াছে তাহাদের কর্মফলের জন্য তাহাদের বিপর্যয় ঘটিতেই থাকিবে অথবা বিপর্যয় তাহাদের আশেপাশে আপতিত হইতেই থাকিবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর প্রতিশ্রুতি আসিয়া পড়িবে। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب তোমার পূর্ব অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করা হইয়াছে এবং যাহারা কুফরি করিয়াছে তাহাদেরকে আমি কিছু অবকাশ দিয়াছিলাম তাহার পর উহাদেরকে শাস্তি দিয়াছিলাম
কেমন ছিল আমার শাস্তি? আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ قُلْ سَمُّوهُمْ أَمْ تُنَبِّئُونَهُ بِمَا لَا يَعْلَمُ فِي الْأَرْضِ أَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ بَلْ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا مَكْرُهُمْ وَصُدُّوا عَنِ السَّبِيلِ وَمَن يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِن هَادٍ. তবে কি প্রত্যেক মানুষ যাহা করে তাহার যিনি পর্যবেক্ষক তিনি ইহাদের অক্ষম ইলাগুলির মত, অথচ উহারা আল্লাহর বহু শরীক করিয়াছে। বলো, উহাদের পরিচয় দাও। তোমরা কি পৃথিবীর মধ্যে এমন কিছুর সংবাদ দিতে চাও যা তিনি জানেন না, অথবা ইহা বাহ্যিক কথা মাত্র? না, কাফিরদের নিকট উহাদের ছলনা শোভন প্রতীয়মান হইয়াছে এবং উহাদেরকে সৎ পথ হইতে নিবৃত্ত করা হইয়াছে, আর আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন তাহার কোন পথ প্রদর্শক নাই। لَهُمْ عَذَابٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَقُّ وَمَا لَهُمْ مِنَ اللَّهِ مِنْ وَاقٍ. ওদের জন্য দুনিয়ার জীবনে আছে শাস্তি এবং আখিরাতের শাস্তি তো আরো কঠোর, এবং আল্লাহর শাস্তি হইতে রক্ষা করিবার উহাদের কেহ নাই। মাসালুল জান্নাতি আল্লাতি ওয়াইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকুবাল লযীনা ইত্তাকাউ ওয়া উকুবাল কাফিরিনান নার. মুত্তাকীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার উপমা এইরূপ, উহার পাদদেশে নদী প্রবাহিত, উহার ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। যাহারা মুত্তাকী ইহা তাদের কর্মফল এবং কাফিরদের কর্মফল দোজক। والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب. আমি যাহাদেরকে কিতাব দিয়াছি তাহারা যাহা তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহাতে আনন্দ পায়, কিন্তু কোন কোন দল উহার কতকাংশ অস্বীকার করে। বলো, আমি তো আল্লাহর ইবাদত করিতে ও তাহার কোনো শরীক না করিতে আদিষ্ট হইয়াছি, আমি তাহারই প্রতি আহ্বান করি এবং তাহারই নিকট আমার প্রত্যাবর্তন। وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق. এইভাবে আমি কুরআন অবতীর্ণ করিয়াছি বিধান রূপে আরবি ভাষায়। জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক ও রক্ষক থাকিবে না। ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আযওয়াজা ওয়া যুররিয়্যা وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ لِكُلِّ أَجَلٍ كِتَابٍ. তোমার পূর্বে আমি তো অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম এবং তাহাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়াছিলাম। আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রাসূলের কাজ নয়। প্রত্যেক বিষয় নির্ধারিত কাল লিপিবদ্ধ। ইয়ামহু আল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব. আল্লাহ যাহা ইচ্ছা
তা নিশ্চিহ্ন করেন এবং যাহা ইচ্ছা তা প্রতিষ্ঠিত করেন এবং তাহারই নিকট আছে উন্মূল কিতাব। উহাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দিয়াছি তাহার কিছু যদি তোমাকে দেখাই অথবা যদি ইহার পূর্বে তোমার কাল পূর্ণ করিয়া দেই, তোমার কর্তব্য তো কেবল প্রচার করা এবং হিসাব নিকাশ তো আমার কাজ। أَوَلَمْ يَرَوْا أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنْقُصُهَا مِنْ أَطْرَافِهَا وَاللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِ وَهُوَ سَرِيعُ الْحِسَابِ। উহারা কি দেখে না যে আমি উহাদের দেশকে চতুর্দিক হইতে সংকুচিত করিয়া আনিতেছি? আল্লাহ আদেশ করেন, তাহার আদেশ রদ করিবার কেহ নাই এবং তিনি হিসাব গ্রহণে তৎপর। وَقَدْ مَكَرَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلِلَّهِ الْمَكْرُ جَمِيعًا يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ وَسَيَعْلَمُ الْكُفَّارُ لِمَنْ عُقْبَى الدَّارِ। উহাদের পূর্বে যাহারা ছিল তাহারাও চক্রান্ত করিয়াছিল, কিন্তু সমস্ত চক্রান্ত আল্লাহর ইখতিয়ারে। প্রত্যেক ব্যক্তি যাহা করে তাহা তিনি জানেন এবং কাফিররা শীঘ্রই জানিবে শুভ পরিণাম তাহাদের জন্য। وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَسْتَ مُرْسَلًا قُلْ كَفَى بِاللَّهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ وَمَنْ عِنْدَهُ عِلْمُ الْكِتَابِ। যারা কুফরি করিয়াছে তাহারা বলে তুমি আল্লাহর প্রেরিত নও, বলো আল্লাহ এবং যাহাদের নিকট কিতাবের জ্ঞান আছে তাহারা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট।